মনন চর্চা আর সৃজনশীলতার বিকাশের দিকে খেয়াল রেখে আগরতলা বইমেলাতে হাজির থাকেন পুস্তক প্রেমীরা। মঙ্গলবার সে 41তম আগরতলা বইমেলাকে সফল রূপ দেবার লক্ষ্যে আয়োজিত প্রারম্ভিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং রাজ্যের বিশিষ্ট বুদ্ধিজীবী মহলের প্রতিনিধিরা। 41তম আগরতলা বইমেলাকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য এই সভায় গঠনমূলক আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন তথ্য সংস্কৃতি মন্ত্রী। এ ব্যাপারে রাজ্য এবং বহিরাজ্যের পুস্তক ব্যবসায়ীদের সামগ্রিক স্বার্থের দিকে খেয়াল রেখে বইমেলার দিনক্ষণ স্থির করা হবে বলে তিনি জানিয়েছেন। এই বইমেলাকে সম্পাদন করি, এবারও আমরা সেটা করতে চলেছি। তার প্রস্তুতি মিটিং, প্রারম্ভিক প্রস্তুতি মিটিং আমাদের আজকে শুরু হয়েছে। আপনারা জানেন যে কিছুদিনের মধ্যে নির্বাচন ঘোষণা হবে, তাই মাঝখানে প্রায় এক দেড় মাস কোনো ধরনের কর্মসূচি করা যাবে না। তাই নির্বাচন ঘোষণার আগেই প্রয়োজনে আবার মিটিং করা হবে, কিন্তু প্রারম্ভিকভাবে আজকে মিটিং সেখানে শুরু হয়েছে। আলোচনা চলবে, বিভিন্ন যারা পুস্তক প্রেমীরা রয়েছেন, আমাদের বুদ্ধিজীবীরা রয়েছেন, আমাদের দপ্তর আইসিএ দপ্তরের বিভিন্ন সেক্রেটারি ডাইরেক্টর রয়েছেন, তারা আলোচনা চালিয়ে যাবেন। এবং আমরা বিশ্বাস করি যে প্রত্যেকের গৌরবময় উজ্জ্বল উপস্থিতিতে আমাদের এবারকার 41তম আগরতলা বইমেলাও একটা সুন্দর রূপ নেবে। তো সে বিষয়ে আজকে আলোচনা হয়েছে, আমিও ছিলাম, কিন্তু একটা অন্য কর্মব্যস্ততার জন্য যেতে হচ্ছে। আমি আজকের এই মিটিংয়ের সফলতা কামনা করছি এবং আশা করব আলোচনা যেটা হবে সেটা আগামী দিনে এই বইমেলাকে সুন্দর, সুদৃঢ় এবং সাবলীল করতে অনেকটাই ফলপ্রসূ হবে। এ ব্যাপারে আগামী দিনে পরবর্তী বৈঠকের মাধ্যমে বইমেলার ডেট ঠিক করা হবে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, রাজ্য এবং পশ্চিমবাংলা সহ বাংলাদেশের পুস্তক সম্ভার এবং মননের উপস্থিতিতে আগরতলা বইমেলা ইতিমধ্যে সংস্কৃতি আর কৃষ্টির এই রাজধানী শহরকে কললিত করে রাখে প্রাণের স্পন্দনে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।